যেই মাত্র আব্দুলার ইন্তেকাল হয়ে গেল আমিনা যখন বাড়িতে থুতু ফেলে ওনার থুতু থেকে মেশকে আম্বরের গ্রাম বের হতে থাকে এলাকার লোকেরা বলে আব্দুল মুত্তালিব আমিনা থুতু ফেলে থুতুর ভিতরে গ্রাম কেমনে বের হয় আমিনা কোন সুগন্ধি মিরা কোন সুগন্ধি সে ব্যবহার করে যে সুগন্ধি লাগানোর কারণে আমিনার শরীর থেকে এত সুন্দর গ্রাণ বের হয় আর নিয়ম হলো স্বামী মারা গেলে পরে স্ত্রী সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না শোক পালন করবে স্বামীর মৃত্যুতে স্বামীর ইন্তেকালের কারণে শোক পালন করবে কিন্তু আমিনা যখন রাস্তা দিয়ে যায় তখন আমিনার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ আমরা পাই তার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ যেন আমরা পাই আরে আব্দুল মুত্তালিব এত সুন্দর ঘ্রাণ আমাদের জীবনেও কোনোদিন আমরা পাই নাই রে আব্দুল মুত্তালিব তোমার আমিনা তুমি জিজ্ঞেস করো এই মুহূর্তে তোমার আমিনা কেন সুগন্ধি ব্যবহার করে একবার দুইবার তিনবার লোকেরা যখন কথাগুলো বলে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল রে মোহাম্মদের দাদি রে আব্দুল্লাহর মা তোমার ছেলের স্ত্রীর মুখ থেকে মেশকে আম্বরের গ্রাম বের হয় কিভাবে সম্ভব নবীজির দাদি আমিনাকে গিয়ে বলল রে আমিনা তোমার মুখ থেকে তোমার জবান থেকে এত সুন্দর মেশকে আম্বরের গ্রাম কিভাবে বাহির হয় রায় আমিনা তোমার শরীর থেকে এত সুন্দর গ্রাম বের হয় তুমি কোন সুগন্ধি ব্যবহার করো বলো আর এই সময় কয়েকদিন হলো তোমার স্বামী আব্দুল্লাহর ইন্তেকাল হলো তুমি এই মুহূর্তে কেন খুশবু ব্যবহার করো আমিনা ডাক দিয়া বলল রে আমার শ্বশুর আব্বা যান ও আমার শ্বশুরি আম্মা যান আমি আমার এই মুহূর্তে কোনো খুশবু আমি ব্যবহার করি না আব্দুল্লাহর ইন্তেকালের পর থেকে আমি তো অবশ্যই শোক পালন করতেছি কিন্তু আমার পেটের ভিতরে আমার গর্ভের ভিতরে যে সন্তান আছে আমি যখন থুতু ফেলি তখন আমার থুতু থেকে অটোমেটিকলি মেশকে আম্বরের গ্রাম বের হয় এটা আমার দেহের কোনো কারিশমা না এটা আমার গর্ভের ভিতরে যে বিশ্ব নবী আছে সেই নবীর কারিশমা আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই নবীর কারিশমা আমার গর্ভ থেকে বের হয় এটা আমার কোনো কারিশমা না নবীজি জন্মের আগেই এত অলৌকিক ঘটনা আল্লাহ পাক দেখাইছে দেখো বিশ্ববাসী সাধারণ মানুষ যে নবী হবে আর তোমরা মেনে নিবে বিষয়টা কিন্তু এমন নয় একটা মানুষকে একটা মানুষ যে কোনো জায়গায় যেতে হলে তার পরিচিত হওয়া লাগবে তার আচরণের মাধ্যমে তার এমন কিছু গুণ থাকতে হবে যেটা সবার মধ্যে থাকবে না নবীজি জন্ম নিলেন নবীজি জন্ম নেওয়ার পরেই সিজদায় পড়ে গেলেন সুবহানাল্লাহ বলেন সিজদায় পড়ে গেছে আল্লাহ তাসবিহ পাঠ করতে শুরু করে দিছে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা নবীজি পড়তেছে সিজদায় চলে গেছেন আচ্ছা বলেন তো এরকম কোন শিশু আপনারা দেখেছেন যে জন্মের পরে সিজদায় পড়ে গেছে আল্লাহর তাসবিহ পড়েছে তাহলে এটা অন্য কোন উম্মতের পক্ষে সম্ভব নয় এটা নবীর পক্ষে সম্ভব নাম্বার দুই হলো নবীজির জন্মের পর থেকে নবীজি কোনোদিন ছোট্ট বয়সেই উলঙ্গ হতেন না কন্যা সুবহানাল্লাহ নাম্বার তিন দেখেন নবীজিকে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন আমার প্রাণের স্বামী বিশ্ব নবী রহমাতুল আলামিন আপনার শরীরে আমি কিছু দাগ দেখতে পাচ্ছি আপনার পিঠে এই দাগগুলো কিসের দাগ আপনার কি কখনো বসন্ত হয়েছিল নবীজি নাকি বললেন আয়েশা রে আও আয়েশা আমি নবীজি এমন নবী
আমি নবীজির পিঠে বসন্ত হবে তো দূরের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর জন্য মশা মাছি পর্যন্ত আমার দেহে বসা হারাম করে দিয়েছে একটা মশা মাছি আমার গায়ে কোনোদিন বসে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত দাগ কিসের দাগ নবীজি বললেন আয়েশা রে এই দাগগুলো আমার বসন্তের দাগ নয় এই দাগ আমার সেই দাগ তাইফের ময়দানে আমি মানুষকে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলাম মানুষেরা আমার দাওয়াত শুনে নাই নবীজিকে পাথর মেরেছে নবীজির পেট থেকে রক্ত গড়ায়া গড়ায়া জুতা মুবারকের সাথে লেগে গিয়েছে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়েছেন রে জিব্রাইল আমার নবীর কাছে যাও আমার নবীর কাছে গিয়ে বলো অন্যান্য নবীরা তো তাদের উম্মতকে বদদোয়া করেছে কওমে লুতকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি নূহ আলাইহিস সালামের উম্মতকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি এরকম ভাবে আমার নবীও কি এরকমটা চাই কি চায় না আমার নবী যদি বলে তাইফের জমিনকে এখনো উঠাই দিতে পারে আমি আল্লাহ তাআলা যেই মাত্র বলেছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলল জিব্রাইল আমার উম্মতকে যদি আমি নবী দাওয়াত দিতে না পারি তাহলে আমার উম্মত আগামীতে জান্নাতে যাবে কেমনে সুতরাং উম্মতকে ধ্বংস করা যাবে না সেই তায়েফে আমি গিয়েছি তায়েফে এখন যেই ফলের বাগান আলহামদুলিল্লাহ এত ফল ফলাদি তায়েফে মনে হয় সৌদির আর কোনো জায়গায় এত ফল ফলাদি আপনি পাবেন না মক্কাতে পাবেন তবে তায়েফে হচ্ছে অনেক অনেক বড় একটা বাজার আছে শুধু ফলের বাজার এখানে যারা গিয়েছেন তারা দেখেছেন সেই জায়গায় শুধু বরকত আর বরকত কেন নবীজি বদদোয়া দিলে আর বরকত থাকতো থাকতো না সেই নবীজি আমাদের জন্য দোয়া করেছেন চেয়েছেন আমরা কিভাবে জান্নাতি হব আমাদের অনেকে দাদা পরদাদা এরকম ভাবে আপনারা দেখলে দেখতে পারবেন যা ওনারা হিন্দু ছিল ইসলাম ওনাদের ভিতরে ছিল না কিন্তু নবীজির সেই দাওয়াতের কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি সুন্নাহ পেয়েছি আমরা জান্নাতের পথ পেয়েছি হালালের পথ পেয়েছি হারাম থেকে বাঁচতে পেরেছি সেই নবীর দাওয়াতে নবীজি কষ্ট উম্মতের জন্য করেছেন সেই নবীর গায়ে কোনোদিন মশা মাছিও বসে নাই এরপরের কথা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরেই উনি এত সুন্দর জন্মের পর থেকে ওনার চরিত্র ছিল ৪০ বছর পর্যন্ত দুষ্টমি করে একটা মিথ্যা কথা বলে নাই কল্লা সুবহানাল্লাহ যেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন আমরা তো কেউ সার্টিফিকেট দিলে এটা নিয়ে গর্ব করি আর আমাদের বিশ্ব নবীর সার্টিফিকেট আল্লাহ পাক নিজেই দিয়ে নিজেই বর্ণনা করলেন মহান চরিত্র আপনাকে দিয়েছি যে মহান চরিত্র আপনার আছে এই মহান চরিত্রের মাধ্যমে আপনি গোটা মানুষকে গোটা জাতিকে আপনি দাওয়াত দেন আর নবীজির চরিত্র দেখেই মানুষ কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে তরবারির জোরে বন্দুকের জোরে ইসলাম আসে নাই ইসলাম এসেছে শান্তির মাধ্যমে সুন্দর চরিত্রের মাধ্যমে ইসলাম এসেছে সেটা আজকে আমরা অনেকে বিশ্বাস করতে চাই না অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে যিনি বিশ্ব নবী যিনি রাহমাতুল লিল আলামিন যিনি ইহুদির বাড়িতে গেছে ফাতেমার ঘরে খাবার নাই ইহুদির বাড়িতে গেছে গিয়া বলল ইহুদি কাজ করার সুযোগ আছে ইহুদি বলল কাজ করার সুযোগ আছে ওখানে দেখো কুয়া আছে কুয়া থেকে পানি উঠায় উঠায় আমার খেজুর বাগানে তুমি পানি দাও নবীজি এক এক বালতি করে পানি দিচ্ছেন নবীজি দিন মজুরের কাজ করতেছেন আপনারা একটু লক্ষ্য করেন আমরা কোনো কাজকে ছোট করে দেখব না হারাম খাবো না আর কোনো কাজকে ছোট করে দেখব একজন রিকশা চালা তাকে থাপ্পড় দেওয়া যাবে
মনে চাই যেটা থাপ্পড় মারি কিন্তু দেওয়া যাবে না কারণ আল্লাহ আপনাকে দিয়ে পরীক্ষা করতেছে যে আপনি কতটুকু মানতেছেন আর তার আল্লাহ পাক না দিয়ে পরীক্ষা করতেছে সুতরাং কাউকে আল্লাহ পাক দিছে কাউকে দেয় না এর বাইরে দুনিয়া থেকেও যাবে আমার আছে আরেকজনের নাই আরেকজনের আছে আরেকজনের নাই আল্লাহ পাক বলেন তোমরা সমস্ত অবস্থায় আমার শুকর আদায় করো ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন শুকর আদায় করো না ফরমানি করো না আল্লাহ পাক বলেন যে যাদের আছে তারা শুকরিয়া আদায় করো যাদের আছে হজ ফরজে হজ করো যাকাত হইছে যাকাত দেন না আপনারা অনেকে যাকাতটা দিয়ে দিবেন আপনি এত টাকা পয়সা নিয়ে তো আপনি কবরে যেতে পারবেন না এই সম্পদ কিয়ামতের কঠিন ময়দানে যাকাত না দিলে পরে এটা সাপ হয় আর বলবে আমি তোর সেই সম্পদ গুচ্ছিত সম্পদ যে সম্পদ তুই যাকাত দেশ নাই আজকে আল্লাহ পাক সাপ বানায় দিছে এই জন্য সম্পদের যাকাত আমাদের দিতে হবে এবার আসুন যাদের আছে তারা অপর যাদের নাই এদের উপর জুলুম করা যাবে আল্লাহ ইনসাফের বিচার কিয়ামতের ময়দানে কায়েম করবে আমরা যদি বেইনসাফির বিচার এখন করি তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ইনসাফের বিচার করে এটার বদলা আল্লাহ পাক নিয়ে নেবে এই জন্য কাজ করতে গেছে ইহুদির বাড়িতে পানি দিতে দিতে এক মুহূর্তে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে ইহুদি সে ডাক দিয়ে বলল রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদ বালতিটা কোথায় নবীজি বললেন ইহুদি রে বালতিটা কুয়ার বালতি বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে নবীজি ডাক যেই মাত্র বললেন বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে ইহুদি আমার নবী যে নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল সে নবীকে একটা থাপ্পড় দিয়ে দিছে নাউজুবিল্লাহ বলে নবীরে থাপ্পড় দিছে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে কোনো ইমানদার মুমিন মুসলমান সহ্য করতে পারে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি এর জন্য আমাদের পিতাকে গালি দেয় আমাদের মাতাকে গালি দেয় আমরা প্রতিবাদ না করলেও আমার ব্যক্তিগতভাবে আমার আঘাত ধরে আমি তার বিরুদ্ধে আন্দোলন না করলেও বিশ্বনবীর বিরুদ্ধে কথা বললে কোন মুমিন মুসলমান সেটা সহ্য করতে পারে না নবীজিকে আঘাত করবে আর ইমানদার সহ্য করবে এটা কঠিন কালে হতে পারে সে ব্যক্তি ইমানদার না তার ইমান পরিপূর্ণ না নবীজিকে ভালোবাসতে হবে কিয়ামতের কঠিন ময়দানে আপনার বাপ আপনার মা আপনার ভাই আপনার বোন সব দৌড়ে পালাবে বলবে আমি তোর চিনি না কিন্তু হাউজে কাউসারের পানি নিয়ে উম্মতের জন্য দাঁড়া থাকবে উম্মতেরা জাহান্নামে যদি যা আল্লাহ নবী ডাক দিয়া বলবে হ্যাঁ প্রভু একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি নবীজি জান্নাতে যেতে চাই না সুবহানাল্লাহ কোন নবীর উম্মত আমরা হইছি সমস্ত নবীরা বলবি নাফসি আমাদের নবী বলবে উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি এই জন্য সেই নবীকে ভালোবাসা এটা আমাদের ইমানের প্রয়োজন ইমানের দাবি কিনা এটা ইমানের দাবি ইমান যদি আপনার থাকে অবশ্যই আল্লাহ নবীকে আপনার কলিজা দিয়ে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে নবীজিকে থাপ্পড় দিয়েছি কিন্তু নবীজির আচরণ আমাদেরকে তো একটা থাপ্পড় দিলে আমরা তিনটা ঘুষি মারি ঠিক না বেটি তিনটা ঘুষি মারলে আরেকজন ছয়টা ঘুষি মারে এরপরে এগুলো নিয়ে মামলা হামলা হ্যাঁ জরিমানা বিভিন্ন মাথা ফাটায় একবার হত্যা পর্যন্ত করে ফেলে সেই দিকে আমরা যদি যাই তাহলে এটা নবীর আদর্শ হলো না নবীর আদর্শ হলো আমার কেউ একটা গালি দিছে তা আমি সহ্য করে নেই কারণ আমার এই গালির জবাব আমার দেওয়ার দরকার নাই কিয়ামতের ময়দানে বিচার করবে কে আল্লাহ বিচার করবে আল্লাহ নবী থাপ্পড় দিলেন নাকি চরিত্র চরিত্র কাকে বলে অথচ নবীজির গায়ে 4000 যুবকের শক্তি আল্লাহ পাক দিয়ে দিয়েছিল কোন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এরপরেও থাপ্পড় দিলেন না নবীজি চলে যেতে চাইলেন নবীজিকে কিছু খেজুর দিল নবীজি চলে যেতে চাইলেন এরপরও ইহুদি ওনার ওর গালি থামায় না ইহুদি বলতেছে তুমি এরকম একটা কাজ করলে আমার বালতিটা তুমি কুয়ার ভিতরে ফেলে দিলা এটা আমার খুব খারাপ লাগছে
নবীজি যখন তার গালি দিছে তখন নবীজি সহ্য করতে পারলেন না নবীজি কোয়ার কাছে গিয়ে ডাক দিয়ে বলল রে কোয়া আমি শুধু মানুষের জন্য রহমত নই আমি নবী শুধু জিনের জন্য রহমত নই আমি নবীজি সাগরের জন্য রহমত দরিয়ার জন্য রহমত নদীর জন্য রহমত গাছ গাছালির জন্য রহমত পাক পাখালির জন্য রহমত আমি নবীজি তুই কুমার জন্য রহমত কল কায়নাতের জন্য আমি নবী রহমত দুনিয়ার জন্য আমি নবী রহমত আখিরাতের জন্য আমি নবী রহমত রাখ তোর জন্য আমি নবীজি রহমত ও কুমার তোর পানির জোয়ার বাসায় দে বালতিটা আল্লাহর হুকুমে আমার হাতে এনে দে যেই মাত্র বলছে এমনি কুয়ার ভিতরে জোয়ার শুরু হয়ে গেছে আল্লাহ নবীর হাতে অটোমেটিকলি বালতিটা পৌঁছে গেছে নবীজি বালতিটা নিয়ে হাতে দিছে ইয়াহুদি চিন্তা করে এমন লোক তো জিন্দগিতে দেখি নাই থাপ্পর আমি তারে দিলাম সে আমার থাপ্পর দেয় না কি সুন্দর ব্যবহার তার চেহারা তো সুন্দর তার চেহারা দেখে আরো বেশি পাগল হয়ে গেছে এতক্ষণ খেয়াল না করলেও তার এখন খেয়াল হয়েছে যে নবীজির চেহারার কালার কা নবীজির চেহারার আলোতে কাবা শরীফের দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে যেত কারণ সুবহানাল্লাহ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ সেই নবী চেহারার আলোতে কাবা শরীফের দেয়াল আলোকিত হয়ে যেত তো চেহারা দেখলে তো একটা মায়া লাগার কথা নবীজির চেহারা দেখুন কেউ দেখুন তার খেয়াল হয়েছে এত সুন্দর চরিত্র বিশ্ব নবী ছাড়া কার হতে পারে না এত সুন্দর চরিত্র বিশ্ব নবী ছাড়া কার হতে পারে না ইহুদি পাগল পাড়া হয়ে গেছে নবীজি চলে গেছে বালতি দিয়া ইহুদি তার হাত তারে জমিনের উপর রেখে তার হাতটা কেটে ফেলছে যে এই হাত নিয়ে আমি কামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না এখনো তার ভিতরে শান্তি নাই দেখবেন খারাপ কাজ করলে ভিতরে অশান্তি লাগে কি লাগে না ভালো কাজ করলে ভিতরে এমনি অটোমেটিকলি যে শান্তি লাগে আর আপনি জুলুম করবেন আপনি অন্যায় কাজ করবেন তো অটোমেটিকলি আপনার ভিতরে খারাপ খারাপ লাগবে কষ্ট লাগবে তার ভিতরে কষ্ট শুরু হয়ে গেছে নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে গেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি কি অনুমতি দিবেন আপনার ঘরে ঢোকার জন্য আপনি কি পারমিশন দিবেন নবীজি বলেন নাই আমার ঘরে আসা যাবে না আমার তুমি একটু থাপ্পড় দিছো এই কথা বলেন নাই বলছে ঠিক আছে যা করছো করছো আসো ঘরে আসো কি সুন্দর চরিত্র দেখেন নবীজি বলেন আসো ঘরে আসো নবীজির ঘরের ভিতরে যখন প্রবেশ করলো ইহুদি ইহুদিরা কি বলে হুজুর যেই হাতে আপনার থাপ্পড় দিছি ওই হাতটা আমি কেটে ফেলে দিয়েছি কামতের কোঠে ময়দানে আল্লাহর সামনে এই হাত নিয়ে দাঁড়াতে চাই না ইয়া রাসূলুল্লাহ এই যে হাত কেটে হাত আরেক হাতে ধরে নিয়ে আসছি নবীজি উনি তো রহমতের নবী উনি এই হাতটা তার চলে যাবে এটা চান নাই নবীজির লালা মরক ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন কি ছিল শ্রেষ্ঠ মেডিসিন ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি গারে সৌরে একটা পা দিয়া সাপের গর্ত আটকায় রাখছে সাপে দংশন করছে কিতাবের ভিতরে লেখা হয় সেই সাপ নবীজিকে দেখার জন্য আসতে চেয়েছিল সুবহানাল্লাহ বলে আবু বকর কাঁদতেছে নবীজির ঘুম ভেঙে গেছে আবু বকরের চোখের পানি নিজের অজান্তেই নবীজির দেহম্বর্গ পড়ে গেছে নবীজির ঘুম ভাঙার পরে নবীজি ডেকে বলল রে আবু বকর
বাড়ির কথা মনে পড়ে গেছে বুঝি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি বাড়ির কথা কেন মনে পড়বে আল্লাহর কসম করে বলি যেদিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি নিজের জীবনের চাইতেও বেশি আপনি নবীকে ভালোবাসি বাড়ির কথা মনে পড়ে কাঁদবো তা আবু বকর কেন কান্দ এরা সুরাল্লাম ইয়া হাবিবাল্লাম আবু নবীজি সাপে দংশন করেছে কাঁদতে না চাইলে অটোমেটিকলি চোখের পানি বের হয়ে যায় নবীজি বলল আবু বকর তোমার চোখের পানি বের হচ্ছে তুমি কাঁদতে সময় আগে ডাক দিলে না কেন আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে আবু বকর গারে সোরের ভিতরে আমার নবীর ঘুম তুমি ভাঙিয়ে ছেলে বলো না তোমার বেশি না আমার নবীর ঘুমের দাম বেশি ইয়া রাসূলুল্লাহ আমি বলবো অবশ্যই অবশ্যই আমার জীবনের চাইতে কোটি কোটি বেশি দামি আল্লাহর নবীর ঘুম আর তো জোরে কর না সুবহানাল্লাহ আমার ঘুমের আমার জীবনের চাইতে বেশি আপনার ঘুমের দাম নবীজি আল্লাহ যদি জিজ্ঞাসা করে আবু বকর আমার নবীর আমার হাবিবের ঘুম তুমি কেন ভাঙালে আমি জবাব দিতে পারবো না এই জন্যে আপনার ঘুম আমি ভাঙাইনি নবীজি লালা মুবারক নবীজি থুতু মুবারক দিয়া যেখানে সাপে কামড় দিছে এখানে লাগায়া দিছে সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে সুবহানাল্লাহ সাপের বিষ পানি হলো লালাতে তোমার সাপের বিষ পানি হলো লালাতে তোমার আবু বকর সুস্থ হলো মুজেজা তোমার তুমি পেয়ারা খোদার তুমি হাবিবু আল্লাহর জগতের চাঁদ তুমি জগতের চাঁদ তুমি নবীজি আমার ইহা পরকালে তুমি দয়ার ভান্ডার তুমি পেয়ারা খোদার তুমি হাবিবু আল্লাহর দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার কাফির মুশরিক মুসলিম হলো মুজেজা তোমার তুমি পিয়ারা খোদার তুমি হাবিবু আল্লাহর জগতের চাঁদ তুমি জগতের চাঁদ তুমি নবীজি আমার ইহা পরকালে তুমি দয়ার ভান্ডার তুমি পেয়ারা খোদার তুমি হাবিবু আল্লাহ আমার নবীজি যে মাত্র দেখলেন তার হাতটা কাটা ইয়াহুদির হাতটা নিয়ে সুপার গ্লো দিয়ে যেমন প্লাস্টিক লাগায় আঠা দিয়া প্লাস্টিক লাগায় নবীজি তার লালন বরক দিয়া প্লাস্টিক যেমনে লাগায় এমনি হাতটা লাগায় দিছি আগে যেমন হাত ছিল এর চাইতে দ্বিগুণ শক্তিশালী হাত আবার ইয়াহুদির হয়ে গেছে শক্তিশালী হাত আবার হয়ে গেছে ইয়াহুদির কে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি বুঝতে পারি নাই ভুল হয়ে গেছে আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন আমার পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে কি দেখে মুসলমান হয়েছে কি তরবারি আঘাতে নাকি সুন্দর আচরণের কারণে কি বলেন সুন্দর আচরণের কারণে তরবারির কারণে নয় আমিন যখন তিনাকে সৃষ্টি করলেন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করল হে প্রভু তোমার নামের সাথে যে নাম আমি আরশ আযীমের গেটে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সেই নাম আমার পূর্বে তুমি কাকে সৃষ্টি করেছো
রাব্বুল আলামিন বললেন আমার সেই হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তুমি আদম কেউ সৃষ্টি করতাম না শ্রী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদম আলাইহিস সালামের আগে থেকেই সৃষ্টির আগে থেকেই আল্লাহ পাক নবী বানিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এর পরেও 40 বছর পরে কেন দাওয়াত দিতে বললেন আমার বয়স 30 বছর আমি কোরআনের কথা বলি আমার মত আর কত যুবক ইসলাম কামের জন্য নিজের তাজা তাজা রক্ত দিয়ে দিয়েছে জীবন দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতেন ও নবীজি আপনি আপনার যৌবন বয়স থেকে আপনি মানুষকে কোরআনের দাওয়াত দেন দ্বীনের দাওয়াত আপনি দেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরে কোরআনের দাওয়াত কেন মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিতে বললেন কারণ 40 বছর পর্যন্ত আল্লাহ চিনিয়েছেন যে আমাদের নবীর চরিত্র কত সুন্দর কত সুবহানাল্লাহ নবীর চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর্যন্ত দেখাইছেন দেখো নবী হওয়ার যোগ্যতা সবাই রাখে না আর না হলে পরে সাধারণ মানুষ আবু জাহেল আবু লাহাব উতবা ওয়ালিদ ইবনে মুগিরা বলতে পারে যে আমাদের সাথে তুমি চলেছো আমাদের সাথে তুমি খেয়েছো একসাথে চলাফেরা তো আমরা নবী হতে পারলাম না তুমি নবী হলা কেমনে এ কথা বলার সম্ভাবনা আছে যার কারণে আল্লাহ পাক শুধু নবীর জন্মের পর থেকেই নয় নবীর জন্মের আগে থেকে আব্দুল্লাহ নবীর পিতা যখন ঘর থেকে বের হতো তখন আব্দুল্লাহকে দেখে তৎকালীন সময়ের মেয়েরা পাগল পড়া হয়ে যেত কম সুবহানাল্লাহ আর বলতো আব্দুল্লাহ রে তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম আমাকে তুমি বিয়ে করো কারণ আব্দুল্লাহর কপালে এমন একটা নূর বাসতে ছিল এমন একটা আলো বাসতে ছিল যে আলো দেখার কারণে ওই এলাকার লোকেরা মক্কার লোকেরা বুঝতে পেরেছে আব্দুল্লাহর কপালে এই নূর এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের কপালে যেহেতু নাই মনে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ এই আব্দুল্লাহর ঘর থেকেই জন্ম নেবে সুবহানাল্লাহ আব্দুল্লাহর ঘর থেকেই মনে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ জন্ম হবে যেই মাত্র এই কথা চিন্তা করলো নারীরা আব্দুল্লাহর জন্য পাগল পড়া ছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিব উনি খাজা আব্দুল ওয়াহাবের বাড়িতে গেছেন খাজা আব্দুল ওয়াহাব উনি হচ্ছেন নবীজির নানা খাজা আব্দুল ওয়াহাবের বাড়িতে গিয়ে উনি ওনার কয়েকজন সন্তানকে সেখানে নিয়ে গেল আর আব্দুল্লাহর জন্য বিয়ের প্রস্তাব দিল নবীজির নানা খাজা আব্দুল ওয়াহাব বলল যে দেখো তোমার যে সন্তানগুলোর চেহারা আমি দেখেছি এই সন্তানগুলোর চেহারা দেখে তোমার কোন সন্তানের কাছে আমার মেয়ে আমিনাকে বিয়ে দেওয়া সম্ভব হবে না আব্দুল মুত্তালিব বলল খাজা আব্দুল ওয়াহাব আপনি শুনেন আমার যে সন্তানগুলোকে আমি এই জায়গায় নিয়ে এসেছি কোন সন্তানের চেহারা আমার আব্দুল্লাহর সাথে মিল নাই আমার আব্দুল্লাহ তো সুন্দর আমার আব্দুল্লাহর চেহারা থেকে আল্লাহ রাব্বুল আমিন অটোমেটিকলি নূর বের করে দেন খাজা আব্দুল ওয়াহাব ডেকে বলল আর আব্দুল মুত্তালিব তোমার সমস্ত ছেলেদের চেহারা দেখে আমি বুঝতে পেরেছি আব্দুল্লাহ চেহারা এত সুন্দর হবে না সুতরাং না দেখা পর্যন্ত তোমার আব্দুল্লাহর কাছে আমার আমিনাকে আমি বিয়ে দিতে পারবো না আব্দুল মুত্তালিব বলল ঠিক আছে আমার সন্তানকে আমি আপনার সামনে এনে উপস্থিত করতে চাই অনুমতি দেওয়া হলে পরে আব্দুল্লাহকে যেই মাত্র খাজা আব্দুল ওয়াহাব দেখল আব্দুল ওয়াহাব দেখে বলল রায় আব্দুল মুত্তালিব জীবনে কত সন্তান দেখলাম এত সুন্দর চেহারা আমি খাজা আব্দুলের আব্দুল ওয়াহাবের জীবনে কোনোদিন আমি দেখি না আব্দুল ওয়াহাব বলল আব্দুল মুত্তালিব শোনো এমন ছেলে আমি আমার জীবনে দেখি নাই
কিন্তু আমিনার মতো মেয়েও তুমি দেখো নাই কোন তোমার ছেলের কপাল থেকে যেরকম নূর চমকায় আমার মেয়ে আমিনার কপাল থেকে নূর চমকায় কোন সুবহানাল্লাহ জি মাত্র দেখা হয়ে গেল বিবাহ শাদী হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের পিতা আব্দুল্লাহ উনি এখন রাস্তায় বের হয়েছেন মারিয়াম এক মেয়ে আব্দুল্লাহর জন্য পাগল সে আব্দুল্লাহর দেখে সে দৌড়ে পালায়ন করল আব্দুল্লাহ জিজ্ঞাসা করল মারিয়াম এতদিন তুমি আমার দেখলে আমার কাছে আসতে আমার মহব্বত করতে আমার ভালোবাসতে আর আজকে আমাকে দেখে তুমি দূরে চলে গেলে আর কারণটা কি জানতে পারি মারিয়াম বলল দেখো আব্দুল্লাহ এতদিন তোমার কপালে যে নূর আমি দেখতে পেতাম সেই নূরটা আজকে আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ সেই নূর চলে গেছে আমিনার ঘরে এই জন্য আজকে থেকে তোমার প্রেমে আমি আর পাগল হব না আমি তোমার জন্য পাগল হই নাই আমি পাগল হয়েছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহু আকবার আমি সেই নবীর জন্য পাগল হই আমি চেয়েছিলাম আমি যেন সেই নবীর মা হতে পারি আব্দুল মুত্তালিবের বিয়ের কিছুদিন পরে আব্দুল মুত্তালিবের ইন্তেকাল আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল